নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাট। গাঙের ধারে পটলের ক্ষেত, বুড়ো কুড়ন মণ্ডল সবুজ উলুখড়ের বেড়া ঘেরা ক্ষেত্রটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল। ক্ষেতের নিচেই হারান মাঝি দেয়ারি পাচ্ছে গাঙের জলে। আজ বড় মেঘলা দিন, বৃষ্টি হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না। হারান বললে, ও কুড়ন, একটু তামাক খাওয়া বাবা। নামো ওখান থেকে, এদিকে এসো। একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে। দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না। ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে। জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে? আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে। রোদে জলে শরীর পেকে গিয়েছে। ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো। হারান বললে, হাটে যাবা? যাই, দুবাজরা মাল কাটাতি হবে তো। কোন হাটে যাবা, নতুন হাটে? তাই যাব, পুরনো হাটে কেউ বড় একটা আসছে না, মাল কাটে না। পটলের মন? তা কি করে বলবো, খদ্দেরে যা দেয়। মাছ? নসে কি। দুজনে খুব খুশি, এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস, হাতে কিছু জমেছে দুজনেরই। অবশ্যই কুড়ন মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল। চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর। একখানা ডিঙি বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে? কুড়ন বাড়ি ফিরে গিয়ে খেয়ে নিলে, তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো। এ হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয়। রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এ হাট বসিয়েছেন। ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না। নতুন হাটে খাজনা নেই, তোলা নেই, ভিকিরির উৎপাত নেই। কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসে বেশি, দামও দেয় বেশি। হাটে গিয়ে কুড়ন বসে তার নির্দিষ্ট স্থানটিতে। পটল প্রথম ছিল দুয়ানা সের। কলকাতা ও রানাঘাটের পাইকিরি খদ্দের যেমন আসতে শুরু করল, অমনি দাম চড়ল দশ পয়সা। কুড়ন হাতে দাঁড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে। একটা খদ্দের এসে বললে, পটল কত? কুড়ন গম্ভীর নিষ্প্রিয় সুরে বললে, বারো পয়সা। বারো পয়সা কি কম? সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা? তবে সেই সব জায়গায় নেওগে যাও। ভালো পটল? হাত দিয়ে দেখো, আসল বসে কিলতার পটল, তুলে দেখো না একটা, এর দাম বারো পয়সা। কুড়ন মণ্ডল ঘুঘু ব্যবসাদার, খদ্দের কিসে ভোলে, কোন ধাপ্পায় তাকে কাবু করা যায়, এসব তার গত ৩৬ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস। নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে। খদ্দের ভিজবেই, ভিজতে বাধ্য। খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে। ব্যবসার এ অতি গুহ্য তত্ত্ব। কুড়ন মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে সিদ্ধি লাভ করেছে। দেখতে দেখতে খদ্দের ভিড় লেগে গেল তার সামনে। দশ পয়সা সেরের পটল কেউ কেনে না। কুড়ন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগল, এই চলে এসো খদ্দের, বারো পয়সা, সরাটির চড়া সেরা পটল, বারো পয়সা, চলে এসো। কুড়ি মিনিটের মধ্যে আদমন পটল উঠে গেল ওই দরে। শিকিও আনি প্রচুর জমল বগলিতে। কুড়ন আব্দুল শোভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বাজরায় রেখে বললে, কটা পয়সা দেব ও ফকির? দাও যা দেবা, তিন আনা দাও। বারোটা কলার দাম তিন আনা? এক একটা কলা এক একটা পয়সা? আব্দুল ফকিরও ভুন ব্যবসাদার, নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে দু পয়সা রোজগার করে। ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এ জঙ্গলে,
কে একজন দুটি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি। ও ফকির, লেবু আছে তোমার বাড়ি? পাছে বিনি পয়সায় দিতে হয়, তখনই ওর মুখ বন্ধ করার জন্য আব্দুল ফকির বললে, পয়সা দিলেই পাওয়া যায়। সেই আব্দুল ফকির। সে অমায়িকভাবে হেসে বললে, যুজ্জের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো? ও কুরন, তুমি পটল বেচলে কি দর? না, ফকিরের সঙ্গে পাড়া গেল না। অবশেষে 10টা পয়সা দাম দিতেই হল। বেলা 5টার মধ্যে পটলের বাজার কাবার, বিক্রিও বটে। কুরন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে, কখানা বাজরা বেচলে? দুখানা। বেশ বিক্রি, কি বলো ভাইপো? যুজ্জের সময় লোকের হাতে কত পয়সা আজকাল। তা সত্যি, এমন কখনো দেখেছিলে খুড়ো? তোমার বয়স তো 4-20-র কাছে ঠেকল। তুমি যখন হাট করতে আরম্ভ করেছ তখন আমরা জন্মাইনি। তা সত্যি, হরিপদ মিথ্যে বলেনি। কুরন ভেবে দেখে, সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে। কিন্তু সে এ হাটে নয়, ঝিটকি পোতার পুরনো হাটে। এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে শুরু হয়েছে। কুরন আর 40-42 বছর ধরে ঝিটকি পোতার হাট করছে। কতদিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো। এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না। এখানে এসে পয়সা হয় বটে, কিন্তু সব ফাঁকা ঠেকে, মন খুশি হয়ে ওঠে না, মনের যোগাযোগ কিছু নেই এ হাটের সঙ্গে। কথাটা তার রোজই মনে হয়, ঝিটকি পোতার হাট তার কতকালের পরিচিত। এখানে বসে সে এতক্ষণ ভাবছিল, ঝিটকি পোতার হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে 42 বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে। কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে। তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার, ভীম সর্দারের বাপ। লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে করে বেচা কেনা শিখিয়েছিল। রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসত হাটে। লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে, বাবার জায়গাটিতে তুমি বসে বেচা কেনা করো দাদা, আমি হাট করা ছেড়ে দিলাম। বেগুন পটল বিক্রি আমার পোষাবে না, আমি পাটের ব্যবসাতে নামব ভাবছি। 2 বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে, তখন অসত্যতলাতে কুরনের আসন পাকা হয়ে গিয়েছে। সেসব আজ কত বছরের কথা। নতুন হাটে বসে পুরনো হাটের সেই অসত্যতলার কোনটি বড় মনে পড়ে। ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী। ওখানেই বেচা কেনার কাজে হাতে খড়ি, জীবনের উন্নতির সূচনা। আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া। এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে, এত পয়সাও কোনোদিন হাতে আসেনি। তবুও ভালো লাগে না, পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু? আজ কোথায় গেল সেই ভূষণদা? কোথায় গেল কেষ্ট ময়রার বাবা হরি ময়রা? কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি? 5 কোটি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে। বলতো, তোমার কাছে 4 পয়সা খাজনা নিয়ে কি করব কুরন, 1 সের করে পটল দিও তার বদলে, আর 2টো বেগুনের চারা। এবার বর্ষায় 8 বিঘেটা বেগুন লাগাবো ভাবছি। মুক্তকেশী বেগুন আছে? আছে, বীজ দেব এখন। নি কাঁটা বেগুন, 1-1টাতে 1-1 সের। বলো কি, হয় না হয় চকি দেখো, নিজের চকি দেখলে তো অবিশ্বাস যাবা না। বেলা গেল, ওদের গায়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল। খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে। হাঁটতে হয় না এতটা রাস্তা। ওকে ডাকতে এলো হরিপদ মাইতি। বললে, খুড়ো বাড়ি যাবা না? চলো গাড়ি যাচ্ছে, কই দাও, তোমার বাজরা তুলে দিই গাড়িতে। যাব, তুমি বাজরা তুলে দাও, আমি মেচো হাটা পানে যাই। কনে বাবা, আজ মাছ কিনতে পারবা না, 2.5 টাকা কাটাপো না। ও, আর আমাদের পটলের বেলা বুঝি সস্তা খোঁজে? আসছে হাটে 4 আনার কমে কেউ বেচতে পারবা না, সবাইকে বলে দিচ্ছি। গরুর গাড়িতে ওদের গ্রামের 8 জন উঠল। গল্প করতে করতে যাচ্ছে সবাই, পান বিড়ি এ ওকে দিচ্ছে। কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে, তবে নিতাই ঘোষ আছে। সে যদিও তার 10 বছরের ছোট। বর্তমানে 2জনেই সমান বৃদ্ধ। কুরন নিতাইকে বললে, কিন্তু যতই বলো
ঝিটকি পোতার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই। নিতাই বললে, যা বললে দাদা, সেখানে অন্তত 30 বছর হাট করেছি। তুমি 30 বছর আর আমি 40-42 বছর সেখানে হাট করেছি, সেখানে মন বড্ড টানে। মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণদার দোকানে চড়ুই ভাতি করলাম? ও, সেসব কি আজকের কথা? ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত 10 বছর, সে অন্তত 20 বছর আগের কথা। কি দিয়ে খেয়েছিলে বলতো? আমার আজও মনে আছে, খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে বড়া ভাজা। আমারও মনে আছে, আর হয়েছিল বেগুনের টক। গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের, দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির। ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুড়ন বললে, ওরে থাম ছোড়া, হেসে যে মলি, তোরা তখন কোথায়, তোরা কি জানবি? ছোকরা জিজ্ঞেস করলে, তখন পটলের দর কি ছিল দাদু? পয়সা পয়সা শের, কখনো বা পয়সায় দু শের। দুও এমন পয়সার জুত ছিল না তখন বলো? ওরে বাপু, হাসিস নে হাসিস নে, তখন একখানা বাজরা পটল বেচে 1 টাকা 5 শিকে হতো, আর এখন হয় 16 টাকা 17 টাকা। কিন্তু তখনই সুখ ছিল, এখন 1 বাজরা পটল বেচে 1খানা কাপড় হয় না। ওগো, মেঘ গড়ে আসছে, শিগগির হাঁকিয়ে চলো, পদ্ম বিলের ওপারে দেখো না মেঘ। একজন বললে, বুঝলে দাদু, সেবার এই পদ্ম বিলের ধারে জ্যোৎস্না রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায়। সকলে বললে, দূর? বৃদ্ধ নিতাই বললে, দূর না, অমন হয়। আমি একবার এত বড় সরল পুঁটি পেয়েছিলাম গাঙের ধারে সর ঝোপে। জল থেকে লাপিয়ে উঠে সরের ঝোপে আটকি ছটফট করছিল, খপ করে গিয়ে ধরলাম অমনি, 1 শের 5 পোষা ওজন ছিল। পুকুরে ডোবায় ব্যাং ডাকছে শুনে দু একজন বললে, আজ রাত্রিরই ভন্না হবে, ওই শোনো ব্যাঙের ডাক। হরিপদ মাইতি বললে, চোখ দিও না চোখ দিও না, আমন ধান হবে না জল না হলি, জল হোক জল হোক। ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টির আবানে, এ দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে, বড় ভন্না হওয়ার দরকার, টিপ টিপ বৃষ্টির কাজ নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ অন্ধকার। বর্ষার সন্ধ্যায় ঝোপ ঝাড়ে জোনাকি জ্বলছে, ঘেটকোল ফুলের কটু গন্ধ সজল বাতাসে। ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।